আজকে এসেছি একটা রিকোয়েস্টিং ম্যাথ নিয়ে, মানে আমাকে একজন এই ম্যাথটা এই প্রবলেমটা করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল। নাম অরূপ দাস, আমাকে মেলে পাঠিয়েছিল। অ্যানালিটিক্যাল জিওমেট্রি অফ 2D এটা ম্যাথ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এই প্রবলেমটা করার জন্য প্রবলেমটা দেখো কি বলেছে। শো দ্যাট ইফ দ্য সার্কেল x² + y² = a² কাটস অফ ফ্রম দ্য স্ট্রেট লাইন y = mx + c a chord of length 2b, then so that এইটা এইটা আমাদের প্রুফ করতে হবে। তার জন্য আমাদের ফার্স্টে সার্কেলটা ড্র করে নিতে হবে। তো চলো ড্র করে নেওয়া যাক। একটা সার্কেল ড্র করলাম, ঠিক আছে। আচ্ছা, আমাদের ইকুয়েশন অফ দ্য সার্কেল কি দিয়েছে? ইকুয়েশন অফ দ্য সার্কেল দিয়েছে x² + y² = a² এই ধরনের সার্কেলের ইকুয়েশনে সেন্টার আর রেডিয়াস কি হয়? সেন্টার অফ দ্য সার্কেল ইজ কোঅর্ডিনেট কি হবে? 0 0। অ্যান্ড রেডিয়াস অফ দ্য সার্কেল ইউনিট পাশে লিখতে পারো। ওকে, তো এটা হচ্ছে আমাদের তাহলে 0 0। ওকে, এটার একটা নাম দিয়ে দিলাম, ধরো সি। ওকে, দেন দেখো এখান থেকে একটা স্ট্রেট লাইন এসছে। এই স্ট্রেট লাইনটা y = mx + c আর এই কর্ডটাকে টাচ করেছে। ওকে, কর্ডটার ধরো নাম দিলাম AB। ওকে, এখান থেকে এতটা আমরা অ্যাড করে দিলাম। দেখো এটাই তো আমাদের রেডিয়াস সার্কেলের, প্লেটা আর, ঠিক আছে। এবার দেখো তোমাদের কর্ডের লেন্থে কত দিয়ে দিয়েছে, 2b। তার মানে এই টোটাল AB = কি না, 2b। তো মিডিলে যদি আমি একটা নাম দিয়ে দিই, ধরো m নাম দিলাম, তাহলে এটা কি হবে, একটা b, এটাও একটা b + b, দ্যাট ইজ 2b। ওকে, তো এবার আমরা প্রবলেমে চলে আসি। প্রবলেমে স্ট্রেট লাইনের ইকুয়েশন কি দিয়েছিল? ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন y = mx + c। দেখো ইকুয়েশনটা একটু আমি রেক্টিফাই করে লিখছি, mx - y + c = 0। এটা ইকুয়েশন 2 দিলাম। ওকে, দেখো পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে সি থেকে এম এর যে ডিস্টেন্সটা, হ্যাঁ, এটাকে বার করার জন্য আমরা বার করতে পারবো। লম্ব দূরত্ব বার করার ফর্মুলা কি? এটাকে ধরো আমি d লিখছি, হ্যাঁ, d নাম দিচ্ছি। তো লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স ডিস্টেন্সের ফর্মুলা কি হবে না, m.0, 0 কেন, সার্কেলটা সেন্টার 0, মাইনাস y.0 প্লাস সি বাই √m² + −1² দ্যাট ইজ ইকুয়ালস টু কি হবে, সি বাই √m² + 1² ওকে, এটা আমাদের লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স বেরোলো। এবার দেখো আমরা সবাই ছোটবেলা থেকে পাইথাগোরাস থিওরেম জানি, তো পাইথাগোরাস থিওরেম এবার অ্যাপ্লাই করবো। ফ্রম পাইথাগোরাস থিওরেম থেকে আমরা কি বলতে পারি, দেখো cm² আচ্ছা cm² লিখছি না, bc² ইকুয়ালস টু cm² প্লাস mb² মানে ছোটবেলায় যেটা পড়েছিলাম অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটাই লিখেছি। দেখো তো bc জায়গায় আমার ভ্যালু কত আছে এখানে, r² ওকে, cm মানে হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, d এটাই ছিল,
তাহলে সিএম এর জায়গায় কি লিখতে পারি, ডি স্কোয়ার প্লাস এমবি স্কোয়ার, এমবি স্কোয়ার মানে অনলি বি স্কোয়ার, ওকে। আচ্ছা রেডিয়াসটা, রেডিয়াস সার্কেলের রেডিয়াসটা আমরা কতবার করেছি, এ বার করেছি, তাহলে এ স্কোয়ার লিখছি, ওকে। বি স্কোয়ারটা এদিকে নিয়ে চলে আসছি, তাহলে বি স্কোয়ার লিখলাম ইকুয়ালস টু ডি স্কোয়ার আছে, তাই তো? ডি স্কোয়ারের ভ্যালু আমরা কতবার করেছি, সি স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস ওয়ান, ওকে। তাহলে দেখো এটা যদি আমরা ক্রস মাল্টিপ্লাই বা কোনাকুনি গুণ করি, ওয়ান প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। দেখো আমাদের এই রিলেশনটাই প্রুফ করতে দিয়েছিল, তো প্রুফ হলো। এইখানে আরেকবার লিখে দিচ্ছি আমি, সি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রুভড। দেখো যে রিলেশনটা আমাদের প্রুফ করতে দিয়েছিল আমরা প্রুফ করে ফেলেছি। তো এই প্রবলেমটাই তুমি দিয়েছিলে, অরূপ দাস আমার জিমেইলে পাঠিয়েছিলে আজকে, অ্যানালিটিক্যাল জিওমেট্রি অফ টুডি, তো করে দিলাম। দেখো এতে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি ভিডিওটা শেয়ার করো। আর আমি আরেকটা কথাও চ্যানেলটা সম্পর্কে বলতে চাই, এই চ্যানেলে সবার রিকোয়েস্টের ম্যাথও করা হবে, তাই কারোর যদি কোনো প্রবলেম আটকায় তোমরা আমাকে পাঠাতে পারো, আমি তো নিজের মতন করে এগোবই। প্লাস তোমাদের যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে আমাকে পাঠাতে কোনো দ্বিধাবোধ করবে না, আমি সলভ করে দেবো। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্ট করো, প্রচুর কমেন্ট করো, যাতে আমি অনেক মোটিভেশান পাই। কমেন্ট না করলে আমি ঠিক মোটিভেশান পাই না। আর আমার মেলে তোমাদের যা ম্যাথের প্রবলেম আটকাবে সেন্ড করতে থাকো, আমি কথা দিচ্ছি আমি সলভ করে দেবো। নমস্কার, ধন্যবাদ।